তো নাজিউর আমরা এর আগে তোমার পরিবারের কাছে এসেছিলাম খুব উদ্বিগ্ন ছিল তোমার পরিবার এবং আমরা সেটা সম্প্রচার করেছি তো তুমি তো ওখানে লেখাপড়া করছিলে তো লেখাপড়া করতে করতে যে যুদ্ধের যে পরিস্থিতি বা যুদ্ধের দামামা যখন বেজে গেল তখন প্রথম যে আক্রমণ বা তার আগে তোমাদের কাছে কোনো খবর ছিল যে যুদ্ধ হবে কি তোমাদের এখানে যেতে তোমাদেরকে এখান থেকে সরে যেতে হবে ইন্ডিয়ান এমবেসি কিংবা সেই দেশের পক্ষ থেকে তোমাদেরকে কি বার্তা দেওয়া হয়েছিল একটু যদি বলো সো ইন্ডিয়ান এম্বেসি ওয়ার হওয়ার এক সপ্তাহ আগে থেকে বলেছিল কি হ্যাঁ কিছু হতে পারে তো যত ইন্ডিয়ান স্টুডেন্ট আছে প্লিজ ইভ্যাকুয়েট করে দিও বাট ইভ্যাকুয়েশনের জন্য কিছু বলেনি জাস্ট বলেছিল কি তোমরা ইভ্যাকুয়েট করে দাও তা আমরা স্টুডেন্ট আমরা নিজের স্টুডেন্ট আমাদের কলেজ অনগোয়িং চলছে অনেকজনের এক্সাম চলছে ইনফ্যাক্ট আমারও এক্সাম চলছে আমি এক্সাম ছেড়ে কেমন করে যেতে পারবো সে অ্যাট দ্যাট পয়েন্ট বাট সেই হিসাবে ইন্ডিয়ান এম্বাসি কিছু বলেনি অ্যান্ড হয়েছিলো কি হ্যাঁ ওয়ার টেনশন হচ্ছে লাইক বর্ডার টেনশন বহুত বেশি হচ্ছে ইস্ট সাইডে আমরা নিজে থেকেই ওয়েস্ট সাইডে মানে ইউক্রেন কে আপনি দুতরফে ডিভাইড করে দিতে পারেন ইস্ট সাইড অ্যান্ড ওয়েস্ট সাইড ইস্ট সাইড থাকে ইউ রাশিয়ান কালচার রাশিয়ান বহুত রাশিয়ান টকিং পিপলস অ্যান্ড বা রাশিয়ান কালচারকে বহুত বেশি ফলো করে আর ওয়েস্ট সাইডে থাকে ইউক্রেনিয়ান ইউক্রেনিয়ান কালচার বা ইউক্রেনিয়ান কথাবার্তা ঠিক আছে ওরা ডিভাইড করে ওই পার্সেন্টেজের মধ্যে ডিভাইড করে তো ওয়েস্টে কোনো দিন ওয়ার হবে বা ওয়েস্টে সেটা কেউ ভাবতে পারেনি বা এত বেশি অ্যাক্সক্লেট করে যাবে জিনিসটা সেটা কেউ ভাবতে পারেনি তো ওয়েটনাস ডে লাস্ট ওয়েটনাস ডে সকাল সাড়ে পাঁচটার সময় আপনার গোটা কান্ট্রিতে মার্শাল ল ইমপ্লিমেন্ট হলো আমরা সবাই ঘুমিয়েছিলাম বাট গোটা কান্ট্রিতে সাইরেন বাজতে স্টার্ট করলো আমাদেরকে লাগলো কি কোথায় আগুন লেগেছে বা কিছু এমনি হয়েছে বাট যখন সাইরেনটা আমরা ভালো করে ই করি যুদ্ধ লেগে গেছে এটা তোমরা আগে থেকে মানে বুঝতে পারো নি না আমরা বুঝতে পারিনি জাস্ট মার্শাল ল ফলো হয়েছিল সাইরেনটা বাজতে লাগে তো আমরা সবাই কি লাইক আগুনের তো সাইরেন হবে না এটা এটা তো এমার্জেন্সি সাইরেন তারপরে আমরা দেখতে পাই মেসেজ আছে কি মার্শাল ল ফলো হয়ে গেছে উইদিন ফিফটিন মিনিটস আপনার লাইক সিটিতে মিসেল পড়ে ঠিক আছে তারপরে আমরা সবাই দেখি গোটা আকাশ ধোঁয়া হয়ে আছে ইনফ্যাক্ট আমার কাছে ভিডিও আছে অনেক ওই ওই জিনিসটার তো আমরা তারপর দিন আর নিজের টিচারসের সাথে কনট্যাক্ট করি অ্যাম্বাসির সাথে কনট্যাক্ট করি এম্বাসিও বলছি কি যে যেখানে আছো সেখানে সেখানে থাকো আমরা এদিকে একদিন টাইম দাও আমরা সব কিছু জেনে বলছি আমরা ওয়েট করছি করছি কোনো 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 থেকে কারো কনফার্মেশন পাচ্ছিলাম না তো নেক্সট দিন নেক্সট নেক্সটকে নেক্সট দিন আমরা আর ধৈর্য না বানতে পারে আমরা বেরিয়ে গেছিলাম কি না আর তো হবে না আমরা পারছি না আজকে বেরিয়ে যাচ্ছি বলে আমরা বাস বুক করে আমরা নিজে বেরিয়ে গেছিলাম এখান থেকে রোমানিয়া বর্ডার তো রোমেনিয়া বর্ডারে আপনার এটা সিন ছিল কি ট্রাফিক জ্যাম ছিল অনেক লম্বা তো আমরা পাঁচ কিলোমিটার বর্ডার থেকে পাঁচ কিলোমিটার আগে আমাদেরকে নামতে হয়েছিল কিন্তু বাস যাচ্তে পারছিল না তো আমরা সবাই ওইখান থেকে নেমে ব্যাগ নিয়ে পাঁচ কিলোমিটার ওয়াক করে রোমেনিয়া বর্ডার পাই মাইনাস ফোর ডিগ্রি ফাইভ ডিগ্রি সেলসিয়াস সব কিছু চলছিল তো বর্ডারে ওইখানে আমরা নিজে ফর্টি সিক্স ফর্টি সেভেনটা ফর্টি সিক্সটা স্টুডেন্ট ছিলাম টোটাল তাদের মধ্যে মেয়ের পার্সেন্টেজটা আমাদের ব্যাচে বেশি ছিল তা সিক্স ফর্টি সিক্স তো মেয়ের পার্সেন্টেজটা আমাদের ব্যাচে বেশি ছিল বাট এটা আমি বহুত মানে কী বলে বহুত রিলিফ পেলাম কি মেয়েদেরকে আগে ঢুকতে দিচ্ছিলো তো আমাদের ব্যাচের কোনো মেয়েকে সফর করতে হয়নি তো মেয়েরা আগে ঢুকে গেছিলো মেয়েরা একটা দেড়টার দিকে আপনার রোমানিয়া শল্ট শেল্টার যেখানে থাকে ওই পারে তারা ওইখানে পেয়ে গেছিলো তোমাদের স্কুল থেকে যে বর্ডার এলাকায় আসলে কিভাবে আসলে মানে বাসের সাহায্যে না পায়ে হেঁটে এবং কতক্ষণ লেগেছিল দূরত্ব কত একজ্যাক্টলি আমি কিলোমিটারটা জানি না বাট সাড়ে চার ঘন্টা বাসে লেগেছিলো বাস আপনার বুক করেছিল আমাদের হোস্টেল ওনার যেটা বাস সে বুক করেছিল বাট ইন্ডিয়ান স্টুডেন্টসরা পে করেছিল বাসের জন্য পার্সন ফিফটিন হানড্রেড হয়েছে কাছাকাছি রাফলি ইন্ডিয়ান ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ হান্ড্রেডের কাছাকাছি পড়েছিল পার পারসন তো তারপরে রোমানিয়া বর্ডারে আমরা সাড়ে আটটার সময় সবাই পেয়েছিলাম মেয়েরা আগে ঢুকে গেছিলো আমাদেরকে রোমানিয়া বর্ডার থেকে এই পার ইউক্রেনের রোমেনের বর্ডার এই পার থেকে ওই পার যেতে আমার আমাকে নিজে টাইম লেগেছিলো সকাল সাড়ে আটটার সময় তো সবাই ঠিক মতন ওই পার পৌঁছে গেছিলো সকাল সকাল বারো ঘন্টা প্রায় ওয়েট করতে হয়েছিল বাট এখনকার নিউজ দেখে আমাকে লাগছে না বারো ঘন্টা বহুত বেশি আমি তো সব থেকে মিনিমাম সাফার করেছি সত্যি কথা বলতে গেলে এখন অনেক স্টুডেন্ট আছে অনেক ফ্রেন্ড আছে যারা দু দু তিন তিন ঘন্টা আপনার বর্ডারে ওয়েট করছে মাইনাস ফোর মাইনাস ফাইভ ডিগ্রি ইনফ্যাক্ট কালকে আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলছি আমার নিজের বন্ধু সেই বলছে স্নোফল হতে স্টার্ট হয়ে গেছে আর ইমাজিন করতে পারবেন না স্নোফলের দাঁড়িয়ে থাকা আমরা মে আমরা পেয়েছি স্নোফলের দাঁড়িয়ে থাকা কতটা কষ্ট হওয়ার ব্যাপার আর আমরা আমি খালি ফট বারো ঘন্টা ওয়েট করেছি ওরা দু 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 থেকে তিন দিন ওয়েট করার পরে ভিতরে যাচ্তে পারছি এখনো বদস্ট ভিতরে যেতে পারেনি আচ্ছা তো রাস্তায় আসতে বা স্কুল থেকে ফেরার পথে তোমাদের সামনে কোন মিসাইল কোনো বোম বাস্টিং এরকম তোমার অভিজ্ঞতায় বা তুমি সরাসরি সেটা দেখেছো আমি দেখতে পাইনি বাট আমাদের বাস আমাদের বাস যখন আমাদের সিটি ছাড়ে উইদিন এক ঘন্টা পরে আমাদের সিটিতে আবার অ্যাট্যাক হয়ে গেছিলো সেটা আমাদের ফ্রেন্ডরা কল করে ভিডিও কল করে বলছিল কি ভাই ভাই আবার অ্যাট্যাক হয়ে গেছে আবার সাইরেন বাস চলে গেছে তুমি বলছো যে তোমরা যেখানে ছিলে যে শহরে ছিলে বা তোমরা ছেড়ে চলে এসেছিলে কিন্তু তারপরেও তোমার অনেক ফ্রেন্ড সেখানে ছিল তো তারপরে সেখানে হয়েছে তো তারা তাদের অভিজ্ঞতা তোমাকে কি জানিয়েছিল মানে তাদের তখন কি পরিস্থিতির মধ্যে ছিল সবাই বলছিল ভাই অনেক ভয় লাগছে আমরা ওয়েট করে ফেসে গেছি আমাকে লাগছিলো তোদের সাথে বেরিয়ে যাওয়া ভালো ছিল আমি বললাম কি ভাই যত সম্ভব হয় দেখ বাস এক্ষুনি এক্ষুনি পারলে এক্ষুনি বেরিয়ে চলে যায় কারণ কারণ ওয়েট করে লাভ নেই ওয়েট যত করবি তত সিচুয়েশন বর্ষ হতে যাবে তার নেক্সট দিন যত স্টুডেন্ট ছিল ত সবাইকে শেল্টারে শেল্টারে ই দেওয়া হয়েছে যারা আমাদের সিটিতে এখনও ফেসে গেছিলো তারা শেল্টারে চলে গেছিলো শেল্টার বলার জন্য আপনাদেরকে লাগছে শেল্টার বহুত ভালো বাট ইম্যাজিন নো ইন্টারনেট নো কানেকশান খাবার বহুত মিনিমাম ওয়াশরুমের কোনো ঠিক নাই বাস যান বাঁচাবার জন্য শেল্টার বাকি কোনো ফেসিলিটি থাকে না শেল্টারে তোমরা যখন ইউক্রেনের রোমান বর্ডারে ছিলে তখন তোমাদের থাকার আমরা তো জানি যে ওখানে প্রচুর ঠান্ডা এখন তো সেই পরিস্থিতিতে তোমাদের যে থাকার ব্যবস্থা বা খাওয়া দাওয়ার বা মানে বেঁচে থাকার মতো যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা কিভাবে সাহায্য পেয়েছিলে আপনার ইউক্রেনের বর্ডারে এই দিকে তো কেউ ছিল না বাট হ্যাঁ রোমেনের বর্ডারে এখানে রোমেনের মানুষরা ছিল অনেক মানুষ ছিল বহুত ভলেন্টিয়ার্স ছিল সবাইকে কম কম্বল দিছিল পানি দিছিল কফি দিছিল তারপর চা বিস্কিট খাবার কেক ব্রেড আপনি যা খেতে মানে রোমেনিয়ার খাবার আপনি যা খেতে পারেন সব কিছু ফ্রি ছিল ইনফ্যাক্ট সিম পর্যন্ত ওরা ফ্রিতে দিচ্ছিলো তো কানেকটিভিটিরও তো বেশি ইস্যু ছিল না আর আপনার সাথে আমার কথা হয়েছিল ওই সিমের দাঁড়িয়ে কথা হয়েছিল কারণ আমি বর্ডার ক্রস করে দিয়েছিলাম তো ওইখানে একবার যাওয়ার পরে হ্যাঁ আপনি সেফ আপনার খাবার টাবার কোনো চিন্তা নেই তারপরে খালি একবার বর্ডার পার হওয়ার পরে খালি ভিতরে এটা লাগে কেউ কখন বাড়ি পাবো আমি কখন বাড়ি পাবো বাট স্টুডেন্টসরা সেফ একবার বর্ডার ক্রস হয়ে গেলে তো তুমি ওখানে আমাদের যে ইন্ডিয়ান ফ্লাইট সেটা কিভাবে যোগাযোগ হলো এবং কোন এয়ারপোর্ট থেকে ধরলে এবং কখন কোন তারিখে তুমি ধরলে বা আমাদের ইন্ডিয়া পৌঁছালে সো আমরা সকালে যখন বললাম সাড়ে আটটার সময় আমরা পেয়েছিলাম আমি নিজে সাড়ে আটটা পেয়েছিলাম আমার বন্ধুদের সবাই আস্তে আস্তে বেরাইতে বেরাইতে প্রায় দশটা বেজে গেছিলো আমার যত জানা বন্ধু ছিল তার মধ্যে আমার তিনটে বন্ধু থেকে গেছিলো ওদেরকে আরো আরও দু দিন ওয়েট করতে হলো তারপরে ওরা ভিতরে ঢুকতে পেলো এখনো ওরা শেল্টারে আছে এখনও ফ্লাইট ধরতে পারেনি তো সাড়ে আটটা দশটা পর্যন্ত ওয়েট করেছিলাম সবাই ঢুকে গেছিলো তারপরে ইন্ডিয়ান এম্বাসি এলো আপনার প্রায় একটা একটা তিরিশ দুটোর কাছাকাছি তারপরে ওইখান থেকে সব বাড়ির নাম নিল পাসপোর্টের থেকে সব কিছু ডকুমেন্টস সাইন করালো তারপরে আমরা প্রায় চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে আমরা বেরিয়ে গেছিলাম ওইখান থেকে তো এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট পৌঁছালাম এয়ারপোর্ট এয়ারপোর্ট পৌঁছে মিডিলে আমাদের বাস খারাপ হয়ে গেছিলো তো একটু টাইম লেগেছিলো ওটা ঠিক করতে নাহলে জলদি পেয়ে যেতাম বাট তার নেক্সট দিন আমরা আপনার চারটে সকাল চারটের সময় আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম তারপরে ছটার সময় আমাদের বুহারেস টু বুহারেস টু দিল্লি ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওইটা প্রথম ফ্লাইট ছিল আপনার রোমানিয়া থেকে দিল্লি প্রথম ফ্লাইট ছিল তার আগে একটা ফ্লাইট ছিল রোমানিয়া থেকে মুম্বাই তো আমরা দিল্লির প্রথম ফ্লাইটে চেপে বোর্ড করেছিলাম যাক তুমি তুমি তো যাই হোক সংগ্রাম করে হোক বা যে কোনো প্রকারে হোক বা আমাদের ভারত সরকার এমবেসি থেকে যে কোনো সাহায্যে তুমি হয়তো তোমার পরিবারকে ফিরে পেয়েছ কিন্তু এখনও আমাদের অনেক ভারতীয় স্টুডেন্ট তোমার মতো তারা এখনও পর্যন্ত তাদের পরিবারকে ফিরে পায়নি তারা ইউক্রেনে আটকে আছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে বা ইউক্রেনেও তোমার অনেক হয়তো যেখানে লেখাপড়া করেছো একসঙ্গে তোমার অনেক ফ্রেন্ড আছে বা আমাদের ভারতে যারা এখনও ফিরতে পারেনি বা ইউক্রেন যারা যে সমস্ত তোমার ফ্রেন্ড যারা আছে তো তাদের জন্য তুমি কি ভর্তা দিচ্ছ দেখেন যারা বর্ডারে পেয়ে গেছে স্ট্রাগল স্ট্রাগল সব সাইড করেন নিজের যান বাঁচাবার কথা প্রথম তো যারা বর্ডারে পেয়ে গেছে তারা সেফ তারা বহুত হদ্দ্যাক সেফ কিন্তু যারা স্টুডেন্টস কি খারকিবে ফেসে গেছে তাদের কথা ভাবেন কি খারকিবে একটা স্টুডেন্ট লাস্ট ইয়েস্টারডে ডেথ করে গেছে ফোর্থ ইয়ারের সিনিয়র ছিল হায়দ্রাবাদের থেকে তো আমি এটাই বলতে চাইছি কি যারা বর্ডারে পেয়ে গেছে ঠিক আছে আজ নয় তো কাল ওরা বেরিয়ে যাবে কিন্তু কিভ খারকিবে স্টুডেন্টসের কী এখন পর্যন্ত ওদেরকেও কথা ভাবেনি ওদের ওদেরকে ইভ্যাকুয়েশন করার কিছু কিছু নেই এখনও ঠিক আছে ওরা এখনও শেল্টারি শেল্টার হিসেবে আছে আর কিভ খারকিবে বহুত খারাপ অবস্থা লাইক লিটারেলি ওয়ার্স্ট অবস্থা এখানে স্টুডেন্টরা বেরোতে হচ্ছে না সবাই জিজ্ঞেস করে স্টুডেন্টরা বেরিয়ে কেন আসতে হচ্ছে না প্রতি ঘন্টায় যদি কোনো টাউনে মেসেল পড়ে আপনি নিজের যান হাতে নিয়ে আপনি টাউন থেকে বেরানোর চেষ্টা করবেন আপনি জানেন আপনি কোনো জায়গায় এক জায়গায় সেফ আছেন আপনি ওই জায়গাটা ছাড়তে ছাড়তে চেষ্টা করবেন কোনো দিন করবেন না তো সেটাই সিন হচ্ছে কিভ খার্কিবের স্টুডেন্ট আর আমি বলছি কিফ খারকিভ স্টুডেন্টের যদি যদি না ভাবা হয় কালকে যে নিউজটা এসেছে সেটা ডেলি নিউজ আসবে কি কেউ না কেউ কারণ না কেউ নিউজ তো আমি চাইছি কি কিভ খার্কিবের স্টুডেন্ট প্রথমে কিছু করা হোক কারণ ওরা সব থেকে ওয়ার্স্ট সিনারি আছে আর যারা বর্ডারে আছে তাদেরকে তারাও অনেক সাফার করছে দু থেকে তিন দিন তো আমি যেটা বলতে যাইছি কি প্লিজ ইন্ডিয়ান गवर्नमेंट প্লিজ কিছু কি কিফ খারকিবা বর্ডার স্ট্রেন্থলি করুন কারণ ইন্ডিয়ান এমবেসি ওই পারে अवेलेबल নাই স্টুডেন্টসকে লিটারলি ফাইট করতে হচ্ছে ভিতরে যাওয়ার জন্য আর্মি লিটারলি মেয়েদের গায়ে হাত তুলছে লিটারলি আপনি যদি ভিডিও দেখেছেন মেয়েদের গায়ে হাত তুলছে ওপেন ফায়ারিং হচ্ছে আকাশে কি ভিড় পেছনে করতে দেওয়া হোক আর মেয়েদের গায়ে হাত তোলার কারণটা কি মেয়েদের গায়ে হাত এটাই তুলছে কি ধাক্কামুকি হলে বা ভিতরে ঢুকতে চেষ্টা করলে ইউক্রেনিয়ান আর্মি এটাই বলছে কি তোমাদের গভর্নমেন্ট রাশিয়াকে সাপোর্ট করে আমাদেরকে নয় তো সেই সেই ক্ষুন্দষ্ট করার জন্য ওদেরকে মারছে আর কিছু নয় আর শিবম সমীর সিহাব এই তিনটে স্টুডেন্ট ছিল আমাদের ব্যাচে ছিল কিন্তু পেছনে ছুটে গেছিলো तो तारा से दिन हमारे साथ आसते तो पे नी इनफैक्ट दो दिन और वेट करते हुए तो जो भाई अगर तू सुन रहा है यार आई एम लिटरली सॉरी यार वेदांश और मेरा जी रेस्पॉन्सिबिलिटी था हम लोगों का रेस्पॉन्सिबिलिटी था तुम लोगों को निकालने का आई एम लिटरली सॉरी यार तू लाइन में क्यों नहीं रहा उस टाइम यार क्यों नहीं रहा तू नहीं घुस पा मुझे पता है तेरे पे जो बीती है भाई आई एम लिटरली सॉरी आई बैग योर पार्डन ब्रो आई एम लिटरली सॉरी तो तुम्हें जो परिवार के फिर पे छो তোমার কেমন লাগছে আমি এটা একটা মেক্স ফিলিং আমি বলবো হ্যাঁ আমি বহুত স্যাটিসফাইড টু বি ট্রু আমি বহুত স্যাটিসফাইড বাড়ি পেয়ে কিন্তু আমি বলবো আমি খুশি কারণ লাস্ট ইয়ে লাস্ট ডে নিউজটা শুনে আমি লিটারেলি বহুত বেশি শখে চলছে আমি পার্সোনালি সিনিয়রসটাকে মানে ভাইয়াটাকে চিনতাম না টু বি ট্রু বাট স্টিল ইয়ার ইন্ডিয়ানস ছিল আমাদের একটা ইন্ডিয়ান কমিউনিটি হয় ইউক্রেনে ইউক্রেনে যত ইন্ডিয়ানস সবাই এক দুশ্রীকে ভালো করে ট্রিট করে সবাই সবাই সিনিয়র হোক জুনিয়র হোক সবাই একসাথে থাকার চেষ্টা করে আর ইন্ডিয়ানস একটা কমিউনিটিভাবে থাকার চেষ্টা করে তো ইউক্রেনে ওই কমিউনিটি থিঙ্কটা আছে আর যতজনা বেরোতে পারেনি যতজনা স্ট্রাগল করছে আমি বুঝতে পারি ভাই আমিও সেম জিনিস থেকে এসেছি যারা এখানে বসে আছে তারা জাস্ট নিউজ শুনছে তারা ওই জিনিসটা কোনো দিন সাফার কোনোদিন নিজের লাইফে আমরা করে এসেছি সাফার তো আমরা বুঝতে পারছি কোন হালাতে যেচ্ছে ওরা তো লাইক সামহেট স্যাডনেস সামহেট অ্যাঙ্গি সাম কাইন্ড অফ হ্যাপি অলসো ফিলিং আই কান্ট ইভেন এক্সপ্লেন আমার নাম নাজিউর রহমান আমি পড়তাম ইভানো ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি ইভানো ফ্র্যাঙ্ক সিটিতে আর আমাদের ওইখানে ইউনিভার্সিটিতে প্রায় টু থাউজেন্ড টু টোয়েন্টি ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস আছে যার মধ্যে আমি জানি না কতটা বাস হয়েছে না কতটা হয়নি আপনারা শুনলেন নাজিউরের অভিজ্ঞতার কথা বা তিনি যে স্কুল ছেড়ে ইউক্রেনের যে স্কুল ছেড়ে তিনি আজকে তার পরিবারকে ফিরে পেয়েছেন এবং দেখলেন যে কত মর্মাহত তার ফ্রেন্ডদের জন্য উনি চাইছেন ভারত সরকার যেন দ্রুত ব্যবস্থা নেই তাদের ভারতে ফিরিয়ে আস মানে ফিরিয়ে আনার জন্য তো আমাদের আর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেকে ধন্যবাদ কিন্তু আমরা পাশেই পেয়েছি তার মা রাজিয়া খাতুনকে তো আমরা ওনার সঙ্গে একটু কথা বলে নেব আচ্ছা আপনি আপনার সন্তানকে আপনি যে ফিরে পেয়েছেন বা আপনার এই যুদ্ধ পরিস্থিতির মধ্য থেকে যে আপনার ছেলে সশরীরে আপনার পরিবারে আজকে ফিরে এসছে আপনার কেমন লাগে আমার ছেলে ফিরে এসছে আমি অতিরিক্ত আনন্দই আছি যে আমার ছেলে ফিরে এসছে বাট ও নর্মেল হতে একটু টাইম লাগবে কারণ সিচুয়েশানটা তো অনেক খারাপ ছিল সো একটু টাইম দিতে হবে ছেলেকে নর্মাল হওয়ার জন্য কিন্তু আমি অনেক আনন্দ যে আমার ছেলে ফিরে এসছে হ্যাঁ দেখুন আপনি আপনার পরিবারে আপনার ছেলেকে আপনি ফিরে পেয়েছেন কিন্তু আমরা যেটা দেখছি যে ইউক্রেনে এরকম ভারতীয় আপনার ছেলের মতো যারা ডাক্তারি পড়তে গেছে তারা অনেকেই এখনও আটকে আছে তাদের পরিবারের কাছে তারা পৌঁছাতে পারেনি তাদের জন্য আপনি কী বার্তা দিতে চাইছেন তাদেরকে এটাই বার্তা দিতে চাইছি যে তারা তাড়াতাড়ি যেন ইন্ডিয়া সরকার তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করুক কারণ তারা অনেক সিচুয়েশান খারাপে ফেসে আছে ধন্যবাদ আপনারা শুনলেন রাজিয়া খাতুন নাজিউরের মা কি চাইছেন যে উনি খুশি ঠিক আছে নিজের ছেলেকে ফিরে পেয়েছেন কিন্তু উনি চাইছেন যে আমার মতো এই রকম সন্তান মানে যে মারা সন্তান হারা হয়ে এখনো পর্যন্ত যারা ইউক্রেনে পড়ে আছে তারা যেন ভারত সরকার তাদেরকে যেন দ্রুত ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে উনি সেই আবেদন রাখলেন এই আপনাদের ডার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি